ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানাও এবং তোমাদের কমেন্টের প্রাপ্তি স্বীকার করা হবে ভিডিওর মাধ্যমে। একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য কিছু প্রশ্ন এবং উত্তর MCQ প্রশ্ন উত্তর বলবো। তোমরা অবশ্যই প্রশ্নগুলো এবং উত্তরগুলো মন দিয়ে শুনবে, মনে রাখার চেষ্টা করবে, কারণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা অবশ্যই পেয়ে যাবে পরীক্ষায়। তো প্রশ্নগুলো শুরু করি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে। প্রথম প্রশ্ন, বাঙালির ইতিহাস গ্রন্থের লেখক। অপশান কল্যাণ চৌধুরী, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যদুনাথ সরকার, নিহার রঞ্জন রায়। উত্তর নিহার রঞ্জন রায়। প্রশ্নটি আরেকবার বলছি, বাঙালির ইতিহাস গ্রন্থের লেখক। উত্তর নিহার রঞ্জন রায়। পরের প্রশ্ন, অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছেন, অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছেন। অপশান ভারবী, পাণিনি, পতঞ্জলি, ব্যাসদেব। উত্তর পাণিনি। প্রশ্নটি আরেকবার বলছি, অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছিলেন, এ প্রশ্নের উত্তর হবে পাণিনি। পরের প্রশ্ন, ভারতীয় জনসমূহের প্রথম স্তর। অপশান নৃত্যবটু, পুলায়ানরা, ভেড্ডা নরগোষ্ঠী, অষ্টাঙ্গী অঙ্গামী নাগা। উত্তর নিগ্রবটু। প্রশ্নটি আবার বলছি, ভারতীয় জনসমূহের প্রথম স্তর। উত্তরটি হবে নিগ্রবটু। পরের প্রশ্ন, আর্যরা বাংলায় আসে। অপশান খ্রিস্টীয় দশম শতকে, খ্রিস্টীয় নবম শতকে, খ্রিস্টীয় প্রথম শতকে। উত্তর খ্রিস্টীয় প্রথম শতকে। প্রশ্নটি আরেকবার বলছি, আর্যরা বাংলায় আসে, এই প্রশ্নের উত্তরটি হবে খ্রিস্টীয় প্রথম শতকে। পরের প্রশ্ন, চর্যাপদের টীকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন। অপশান দীনেশচন্দ্র সেন, হরপ্রসাদ শাস্ত্রী, মুনি দত্ত, প্রবোধচন্দ্র বাগচী। উত্তর মুনি দত্ত। অর্থাৎ প্রশ্নটি আরেকবার বলছি, চর্যাপদের টীকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন, এই প্রশ্নের উত্তরটি হবে মুনি দত্ত। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকারময় যুগ। অপশান দশম একাদশ শতাব্দী, দ্বাদশ ত্রয়োদশ শতাব্দী, ত্রয়োদশ চতুর্দশ শতাব্দী, একাদশ দ্বাদশ শতাব্দী। উত্তর ত্রয়োদশ চতুর্দশ শতাব্দী। প্রশ্নটি আবার বলছি, বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকারময় যুগ, এ প্রশ্নের উত্তরটি হবে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দী। মাই ডিয়ার স্টুডেন্ট, সমস্ত ক্লাসের সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো, অর্থাৎ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে MCQ প্রশ্ন এবং উত্তর। বাদল সরকার রচিত একটি নাটক। অপশান ডাকঘর, ছেঁড়াতার, মরাচাঁদ, ইন্দ্রজিৎ। এ প্রশ্নের উত্তরটি হবে ইন্দ্রজিৎ। প্রশ্নটি আবার বলছি, বাদল সরকার রচিত একটি নাটক, এই প্রশ্নের উত্তরটি হবে ইন্দ্রজিৎ। পরের প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা। অপশান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র।
উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়। প্রশ্নটি আরেকবার বলছি, পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা? এই প্রশ্নের উত্তরটি হবে মানিক বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, সবুজপত্র পত্রিকার সম্পাদক? সবুজপত্র পত্রিকার সম্পাদক অপশান বুদ্ধদেব বসু, অক্ষয় কুমার দত্ত, দীনেশ দাস, প্রথম চৌধুরী। উত্তর প্রথম চৌধুরী। প্রশ্নটি আবার বলছি, সবুজপত্র পত্রিকার সম্পাদক? সবুজপত্র পত্রিকার সম্পাদক এ প্রশ্নের উত্তরটি হবে প্রথম চৌধুরী। পরের প্রশ্ন, বীরবল ছদ্মনামধারী প্রবন্ধকার হলেন? বীরবল ছদ্মনামধারী প্রবন্ধকার হলেন অপশান শঙ্খ ঘোষ, প্রথম চৌধুরী, বিমল ঘোষ, সুনীত গঙ্গোপাধ্যায়। উত্তর প্রথম চৌধুরী। প্রশ্নটি আবার বলছি, বীরবল ছদ্মনামধারী গ্রন্থকার হলেন? এই প্রশ্নের উত্তরটি হবে প্রথম চৌধুরী। পরের প্রশ্ন, একে কি বলে সভ্যতা? প্রহসনটির রচয়িতা অপশান দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, মাইকেল মধুসূদন দত্ত। উত্তর মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্নটি আবার বলছি, একে কি বলে সভ্যতা? প্রহসনটির রচয়িতা এই প্রশ্নের উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, কোনটি রবীন্দ্রনাথের লেখা উপন্যাস নয়? কোনটি রবীন্দ্রনাথের লেখা উপন্যাস নয়? প্রশ্নটি মনোযোগ সহকারে শোনো, কোনটি রবীন্দ্রনাথের লেখা উপন্যাস নয়? অপশান দুই বন, ঘরে বাইরে, গোরা, গৃহদ্বার। উত্তর গৃহদ্বার। অর্থাৎ প্রশ্নটি আরেকবার বলছি, কোনটি রবীন্দ্রনাথের লেখা উপন্যাস নয়? এ প্রশ্নের উত্তরটি হবে গৃহদ্বার। পরের প্রশ্ন, বিদ্যাপতির ভাব শিষ্য হলেন? বিদ্যাপতির ভাব শিষ্য হলেন অপশান বলরাম দাস, জ্ঞান দাস, চণ্ডীদাস, গোবিন্দ দাস। উত্তর গোবিন্দ দাস। প্রশ্নটি আরেকবার বলছি, বিদ্যাপতির ভাব শিষ্য হলেন? এ প্রশ্নের উত্তরটি হবে গোবিন্দ দাস। পরের প্রশ্ন, মালাধর বসুর উপাধি ছিল? অপশান গুণরাজ খা, কবি সার্বভৌম, কবি রঞ্জন, কবি শিরোমণি। উত্তর গুণরাজ খা। প্রশ্নটি আরেকবার বলছি, মালাধর বসুর উপাধি ছিল? এ প্রশ্নের উত্তরটি হবে গুণরাজ খা। পরের প্রশ্ন, ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন? ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন অপশান রাজা দনুজ মর্দন, রাজা গণেশ, রাজা মহানন্দ, রাজা কৃষ্ণচন্দ্র রায়। উত্তর রাজা কৃষ্ণচন্দ্র রায়। প্রশ্নটি আরেকবার বলছি, ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন? এই প্রশ্নের উত্তরটি হবে রাজা কৃষ্ণচন্দ্র রায়। পরের প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার সংকলক? ময়মনসিংহ গীতিকার সংকলক অপশান চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন, রামপ্রসাদ সেন, যদুনাথ দে। উত্তর চন্দ্রকুমার দে। প্রশ্নটি আরেকবার বলছি, ময়মনসিংহ গীতিকার সংকলন এ প্রশ্নের উত্তরটি হবে চন্দ্রকুমার দে। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশান পেরিচাঁদ মিত্র, অক্ষয় কুমার দত্ত, রাজেন্দ্রলাল মিত্র, দেবেন্দ্রনাথ ঠাকুর। উত্তর অক্ষয় কুমার দত্ত। প্রশ্নটি আরেকবার বলছি, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? এ প্রশ্নের উত্তরটি হবে অক্ষয় কুমার দত্ত। পরের প্রশ্ন, কালপেচা ছদ্মনামে লিখতেন? কালপেচা ছদ্মনামে লিখতেন অপশান বুদ্ধদেব বসু, বিনয় ঘোষ, শঙ্খ ঘোষ, বিষ্ণুদে।
উত্তর বিনয় ঘোষ। প্রশ্নটি আরেকবার বলছি, কালপেচা ছদ্মনামে লিখতেন, এ প্রশ্নের উত্তরটি হবে বিনয় ঘোষ। পরের প্রশ্ন, পৃথিবী বিখ্যাত কমিক্স অরণ্যদেব এর স্রষ্টা। পৃথিবী বিখ্যাত কমিক্স অরণ্যদেবের স্রষ্টা, অপশান জোনাথান লি, লি ফক, লিওন ফস্টার, লি কেপ। উত্তর লি ফক। প্রশ্নটি আবার বলছি, পৃথিবী বিখ্যাত কমিক্স অরণ্যদেব এর স্রষ্টা, এ প্রশ্নের উত্তরটি হবে লি ফক। পরের প্রশ্ন, পদাতিক কবি হলেন, অপশান অজিত দত্ত, সুভাষ মুখোপাধ্যায়, সমর সেন, বিষ্ণু দে। উত্তর সুভাষ মুখোপাধ্যায়। প্রশ্নটি আরেকবার বলছি, পদাতিক কবি হলেন, উত্তরটি হবে সুভাষ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, বুদ্ধদেব বসুর প্রথম কাব্যটি হল অপশান স্বাগত বিদায়, বন্দিনী বন্দনা, পৃথিবীর প্রতি, মর্মবাণী। উত্তর মর্মবাণী। প্রশ্নটি আরেকবার বলছি, বুদ্ধদেব বসুর প্রথম কাব্যটি হল, এ প্রশ্নের উত্তরটি হবে মর্মবাণী। পরের প্রশ্ন, বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থের লেখক অপশান দীনেশচন্দ্র সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, চন্দ কুমার দে। উত্তর দীনেশচন্দ্র সেন। প্রশ্নটি আবার বলছি, বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থের লেখক, এ প্রশ্নের উত্তরটি হবে দীনেশচন্দ্র সেন। পরের প্রশ্ন, ফেরারি ফৌজ নাটকটি কার রচনা অপশান বাদল সরকার, ব্রাত্য বসু, উৎপল দত্ত, প্রেমেন্দ্র মিত্র। উত্তর উৎপল দত্ত। আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক দিতে ভুলবে না, কেমন? শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। কোনটি রবীন্দ্রনাথ রচিত নাটক নয়? প্রশ্নটি আরেকবার বলছি, ভালো করে শুনে নাও, কোনটি রবীন্দ্রনাথ রচিত নাটক নয়? এখানে অপশান দেওয়া আছে, বিল্বমঙ্গল, ডাকঘর, রক্তকবরী, বিসর্জন। উত্তর বিল্বমঙ্গল। প্রশ্নটি আবার বলছি, কোনটি রবীন্দ্রনাথ রচিত নাটক নয়? উত্তরটি হবে বিল্বমঙ্গল। পরের প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস হল অপশান আদর্শ হিন্দু হোটেল, আরণ্যক, দেবযান, পথের পাঁচালী। উত্তর পথের পাঁচালী। প্রশ্নটি আরেকবার বলছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস হল, এ প্রশ্নের উত্তরটি হবে পথের পাঁচালী। পরের প্রশ্ন, পরশুরাম ছদ্ম নামধারী কথা সাহিত্যিক হলেন, পরশুরাম ছদ্ম নামধারী কথা সাহিত্যিক হলেন অপশান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজশেখর বসু, বিমল ঘোষ, দীনবন্ধু মিত্র। উত্তর রাজশেখর বসু। প্রশ্নটি আবার বলছি, পরশুরাম ছদ্ম নামধারী কথা সাহিত্যিক হলেন, এ প্রশ্নের উত্তরটি হবে রাজশেখর বসু। পরের প্রশ্ন, সতীনাথ ভাদুড়ীর প্রথম উপন্যাস অপশান ঢোড়াই চরিত মানস, জলভ্রমী, চিত্রগুপ্তের ফাইল, জাগরী। উত্তর জাগরী। প্রশ্নটি আরেকবার বলছি, সতীনাথ ভাদুড়ীর প্রথম উপন্যাস এ প্রশ্নের উত্তরটি হবে জাগরী। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের
প্রথম কাব্যগ্রন্থের নাম। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম। অপশান রূপসী বাংলা, ঝোড়া পালক, সাতটি তারার তিমির, বনলতা সেন। উত্তর ঝোড়া পালক। প্রশ্নটি আরেকবার বলছি, জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম। উত্তর হবে ঝোড়া পালক। তোমরা যে ভিডিওগুলো দেখছো, লাইক কমেন্ট শেয়ার করছো না কেন? লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।